রোজকার মতো আজকেও চলে এসেছি মেদিনীপুরের একটি গ্রামে ঘুরতে। গ্রামটি দেখে ভালো লাগছিল, সবুজে ঘেরা গ্রাম, মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথ, আশেপাশে টিনের চালের বাড়ি, দেখতে অসাধারণ লাগছিল। রাস্তায় লোকজনের যাতায়াত খুবই কম। এখন ভরা দুপুরবেলা, আমি বাইক নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে, আর আশেপাশে সবুজ জিনিস, ধান গাছ অসাধারণ দেখতে লাগছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। এখন হয়তো এরকম গ্রাম আমরা দেখতে পাচ্ছি এমন সময় আসবে যে সবুজ আমাদের চোখে আর পড়বে না, কেন যেসব গ্রামে যাই সেসব গ্রামে প্রায় চাষ বন্ধই হয়ে যাচ্ছে। এই সবুজ ঘেরা গ্রাম আমাদের চোখে এখন আর খুব বেশি পড়ে না, তাই যেখানে দেখতে পাই সবুজে ঘেরা এরকম গ্রাম সেখান থেকে চোখ ফেরাতে পারি না। তার জন্য সেই গ্রামে ঢুকে পড়ি, গিয়ে একটু ঘুরে দেখার চেষ্টা করি, আর কিছু না হোক ক্লান্তি দূর হয়ে যায়। আর তার সঙ্গে আমি আপনাদের সঙ্গেও শেয়ার করি, তাতে অনেক দেশ ও বিদেশে ভাইরা আছে যারা কি গ্রাম দেখে না, তাদেরকে হয়তো ভালোও লাগতে পারে। এইখানে আশেপাশে অনেক ফুলের চাষও আছে, এটা হচ্ছে রজনীগন্ধার চাষ। ভিডিওতে কেমন লাগছে আপনারা বুঝতে পারবেন কি না জানি না, এরকম দূরে অনেক রজনীগন্ধার চাষ আছে। তারপরে মাঠের মধ্যে ধান চাষের মধ্যে মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানে হচ্ছে কি ছোট ছোট বাড়ি, এখানে জিজ্ঞাসা করে দেখলাম যে বিকালের দিকে এখানে অনেক লোক হয়, আর এখন তো দুপুর, যার জন্য লোকজনের যাতায়াত খুব কম। আমাকে তো খুবই ভালো লাগছে, আপনাদেরকে কেমন লাগবে সেটা বলতে পারছি না, তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলটিতে প্রতিনিয়ত গ্রামের ভিডিও আপলোড করা হয়, আপনাদের যদি এই গ্রামের ভিডিও দেখতে ভালো লাগে বা পছন্দ করেন তাহলে সঙ্গে থাকবেন। এতক্ষণ ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আরও ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম, পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে।